পূজাস্থলর বুকু অম্বুবাসী লৈ মাতত এটা দিন দেশ বিদেশর সাধু সন্ন্যাসীর পদধূলারে রঞ্জিত মা কামাখ্যা ধাম শক্তিপীঠ কামাখ্যা ধামত বীরদীপ বাদ নোপোৱা অবস্থা দেশের বিভিন্ন প্রান্তর পৰা অম্বুবাসী উপলক্ষে সমাগম ঘটিছে হাজার হাজার ভক্তর নীলাচলর বুকত এতিয়া উখল মাখল পরিবেশ সৌদিহে ভক্তর লানি নিচিকা সুর মাজত মাত্র এটা দিন বাকি থকা অবস্থাত লক্ষ লক্ষ ভক্তক আদরিবলৈ সাজু হয়েছে মা কামাখ্যা ধাম ভারতবর্ষের ভিতরতে অন্যতম জাগ্রত শক্তিপীঠ হিসাবে বিবেচিত মা কামাখ্যা ধামলৈ অম্বুবাসী উপলক্ষে অহা ভক্তবৃন্দক আদরিবলৈ সাজু হয়েছে মন্দির পরিচালনা সমিতি অম্বুবাসীলৈ মাজত মাত্র এটা দিন বাকি আছে আর ইতিমধ্যে সাজু হয়ে পড়েছে প্রশাসন তথা কামাখ্যা মন্দির পরিচালনা সমিতিয়ে বিদেশ বিদেশের পর অহা বিভিন্ন ভক্তক আদরিবলে বিভিন্ন স্থানত ইতিমধ্যে শিবিরসমূহ সাজু করে রখাইছে আর পূর্বতক এবার আশা করা হয়েছে 30 লক্ষাধিক ভক্তর সমাগম হব বলে বৃহস্পতিবারে আনুষ্ঠানিকভাবে সোনারাম হাইস্কুল খেলপথারত মুখ্যমন্ত্রী অম্বুবাসী মেলার উদ্বোধন করিব যদিও মা কামাখ্যার প্রবৃত্তি আরম্ভ হব শুক্রবারে নিশা 9:27:54 22 তারিখে 9:27 যাওয়ারে প্রবৃত্তি হব আর 26 তারিখে রাতেপা দেবীর স্নান নিত্য পূজা সমাপন করার পিছত আমি দ্বার তীর্থযাত্রী করে মুক্তি করে দিই আমি ডেভেলপ কর্তৃপক্ষের ঠায়ে ঠায়ে ক্যাম্পর ব্যবস্থা করছো এবার 30 লাখ হব বলে আশা করছো আমি মা কামাখ্যার দ্বারত উজ্জয়িনী হরিদ্বার রাজস্থান নেপাল পুরী আদি বিভিন্ন স্থানের পর আহি উপস্থিত হয়েছে সাধু সন্ত সকল সিদ্ধি করতে পড়তা হ্যাঁ দার্জিলিং সাল মে 8 মহিনা মা কাছে সাধন করতে হয় যোগ সাধন 36 সাল পর মাকে সাধন করতে হয় অম্বুবাসীর সময়ত ব্যবস্থা করা হয়েছে কেবাতরপিয়া নিরাপত্তা বেষ্টনীর ভক্তসকলৰ নিরাপত্তাৰ বাবে অহর্নিশে সেৱা আগবঢ়াব 10টা নিরাপত্তা কোম্পানীৰ 1200 জোৱানে আকাশ মার্গেৰে ড্ৰোনৰ জৰিয়তে নিৰীক্ষণ কৰিব মা কামাখ্যা ধাম সিকিউরিটি আমাৰ টাইট থাকিব আমি প্লেইন ক্লথত আপোনালোকে জানে যে যথেষ্ট মানুহ দিয়া হৈছে ঠিক তেনেকে ক্যাম্প বিলাকৰ কাৰণে বেলেগ সিকিউরিটি এটা কৰিছো উঠি যোৱা ৰাস্তা বিলাকৰ কাৰণে এটা বেলেগ ধৰণৰ সিকিউরিটি থাকিব কিবা কাৰণে ক্রাউড বেছি হৈ গ'ল আমি যে স্টেগারিং কৰিম ৰাখি দিম তেওঁলোকক আমাৰ সব মিলি প্ৰায় 2000 মানুহ এনগেজ হ'ব এতিয়া আর তার কারণে আমি এবার মহিলা আরক্ষীও প্রশিক্ষণ করছো সিআরপি আর মহিলা জওয়ান মিলি প্রায় আমার 300 বেশি এবার থাকিব তার বাইরে আমার বীরাঙ্গনা সকল থাকিব ভক্ত সকলের বাবে ব্যবস্থা করা হয়েছে 5টা শিবির একেদরে যাত্রী সকলের বাবে এএসটিসিএ মূল প্রবেশ দ্বারর পৰা বাস প্রদান করিব আনহাতে নিশা 12 বজার পিছত কামাখ্যা ধামত প্রবেশ করিব নোৱাৰিব কোনো ভক্ত ক্যামেরা পার্সন পঙ্কজ পরার সহযোগত বিষ্ণু শইকীয়া নিউজ 18 নর্থ ইস্ট